এবং পরীক্ষা যে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো, তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে। কতটা আশা ছিল কি বলবে? আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাবো সেটা তো আশা করিনি, তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম, নির্দিষ্ট একদম সময় বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি, কিন্তু যখনই মন চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল, তো মোটামুটি দিনে 8-10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। আর গৃহশিক্ষক আমার 6টা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং বেঙ্গলি, তো 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিল। ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। হ্যাঁ, আমাদের আশা ছিল যে ও প্রথম পাশে থাকবে, তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না, কারণ এটা অনেক লাকের ব্যাপার থাকে, তো ঠিক আছে হলো, খুব ভালো লাগছে। আপনি শুনেছি অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ আর স্কুল, তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম। মাধ্যমিকের কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল ফোর, কিন্তু সেটা আরো একটু আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা সম্ভব হয়নি, কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না, সেটা কিন্তু অভিক দাস হায়ার সেকেন্ডারি 2024 সালে সেটা করিয়ে দেখালো। ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার, ও বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশন থেকে শুরু করে এসএ কম্পিটিশন বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত, এবং তার জন্য আমরা কেমন লাগছে বলুন? দুর্দান্ত অনুভূতি, দারুণ অনুভূতি, গর্বের অনুভূতি। আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলাম স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস, ও সবসময় ভালো ছেলে, মাধ্যমিকেও ফোর্থ হয়েছিল, ও একটা দুটো সাবজেক্টের 1-2 নম্বরের জন্য হয়তো প্রথম 1-2 থাকতে পারেনি, এবার উচ্চ মাধ্যমিকে প্রথম, এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্র, গার্জিয়ান, অভিভাবক, ম্যানেজিং কমিটি, আলিপুরদুয়ার বাসী, জেলাবাসী, শহরবাসী প্রত্যেকে দারুণ 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 খুশি। সেলিব্রেট করবেন তো? অবশ্যই, আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে, অভিককে নিয়ে স্কুল কর্তৃপক্ষ, পাড়া, ওয়ার্ড, জেলা সবাই সেলিব্রেট করবে, এটাই আমার আশা। স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা? আমার নাম সঞ্জিত ধর, আমি ম্যাকুলাম স্কুলের পরিচালন সমিতির সভাপতি।